প্রদীপের নিচে অন্ধকার। যে প্রদীপ মানুষকে আলোকিত করবে সে প্রদীপ অবশেষে নিভে যাচ্ছে, কিংবা সেই প্রদীপ বিতর্কের আগুনে অন্ধকারে রূপ দিয়েছে আমাদের সমাজে। এক প্রদীপ 175 থেকে 78 জনের প্রাণ কেড়ে নিয়েছিলেন ক্রস ফায়ারের নামে। অবশেষে সেই প্রদীপের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি সেই আলোচিত, সমালোচিত, নিন্দিত প্রদীপকে নিয়ে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছেন কক্সবাজারের সেই আলোচিত ওসি প্রদীপের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। পুলিশের পোশাক পরে, অর্থাৎ আইনের পোশাক পরে একজন মানুষ বিনা বিচারে কতগুলো প্রাণ কেড়ে নিল, সেটি আমাদের পুরো পুলিশ প্রশাসনকে, পুলিশ ডিপার্টমেন্টকে সমালোচিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। একজন প্রদীপ ওসি পদে বসে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, পাশাপাশি রাষ্ট্রের মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। সেই প্রদীপের অবশেষে আদালতের রায়ে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। প্রশ্ন হলো, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে যদি হত্যা না করতেন তাহলে কী হতো প্রদীপের? এই প্রদীপ বহাল তবিয়তে আইনের পোশাক পরে হয়তো বেআইনিভাবে আরও বহু মানুষকে হত্যা করতেন ক্রস ফায়ারের নামে। প্রিয় দর্শক, প্রদীপকে নিয়ে কক্সবাজারের আদালতে কী রায় দিয়েছে এবং কারা কারা সে রায়ে কারা কারা মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন, কারা কারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন এবং কারা খালাস পেয়েছেন, চলুন একটা প্রতিবেদনে জেনে আসছে। ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। খালাস পেয়েছেন আরও 7 জন। 1.5 বছর আগে কক্সবাজারের টেকনাফে পুলিশের তল্লাশির চৌকিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়েছিল। দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠায় সে মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ে তদন্তের বরাত দিয়ে বিচারক বলেন, সিনহা হত্যার ঘটনাটি ছিল পরিকল্পিত। প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে জরিমানা করা হয়। রায়ে 15 আসামির মধ্যে 6 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন এবং 7 জনকে খালাস দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক উপ পুলিশ পরিদর্শক নন্দদুলাল রক্ষিত, আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা। পুলিশের সোর্স টেকনাফের মারিশ বুনিয়া গ্রামের 3 ব্যক্তি নিজামুদ্দিন, নুরুল আমিন, আয়াজউদ্দিন, এদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। অনাতায় আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। খালাস পেয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ লিটন মিয়া, কনস্টেবল সাফানুল করিম, মোহাম্মদ কামাল হুসাইন আজাদ, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং এপিবিএনের এসআই মোহাম্মদ শাহজাহান আলী, কনস্টেবল আবদুল্লাহ আল মাহমুদ ও মোহাম্মদ রাজীব হোসেন। বহুল আলোচিত এই মামলাটির অভিযোগ গঠনের 7 মাসের মাথায় বিচারকাজ শেষে রায় দিলেন আদালত। রায় ঘোষণাকে ঘিরে সকাল 8টা থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করে পুলিশ। আদালত ভবনের আশপাশের বিভিন্ন সড়কে বসানো হয় তল্লাশি চৌকি। সকাল 10:30 দিকে আদালত চত্বরে টেকনাফের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধনে প্রদীপ কুমার দাসের ফাঁসি দাবি করা হয়। এলাকাবাসী প্রদীপের নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এ সময়। মাদক ব্যবসায়ীকে বাঁচানোর জন্য উনি টাকা খাইয়া আমার ভাইকে কর্স ফায়ার দিয়েছে। আমার বেলা 2টার দিকে আসামিদের কক্সবাজার জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। সিনহাকে হত্যার পর প্রদীপের যত কুকর্ম আছে সব গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এখানে একটি প্রশ্ন আছে, তাহলে যে প্রদীপের বিরুদ্ধে গণমাধ্যম বলছে 175 থেকে 78 জনকে ক্রস ফায়ারের নামে হত্যা করেছেন, তাহলে সিনহা হত্যার আগে সে বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ পায়নি কেন? রায় ঘোষণার শুরুতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেন, রায় প্রায় 300 পৃষ্ঠার, শেষের কিছু অংশ আমি পড়ছি। মূলত খোঁজার চেষ্টা করেছি ঘটনাস্থল এপিবিএন চেকপোস্টে কেন এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড ঘটে।
একটি প্রশ্নের উত্তর, জবানবন্দি এবং আদালতের সাক্ষ্য জেরা চলাকালেও বারবার খোঁজার চেষ্টা করেছে। বিচারক মোহাম্মদ ইসমাইল বলেন, এপিবিএন সদস্যরা সেলুট দিয়ে চলে যেতে বলার পরও কেন হত্যার ঘটনা থামাতে পারলেন না, তাদের দায়িত্ব ছিল চেকপোস্ট রক্ষা করা। এই বিষয়ে এপিবিএন সদস্য এসআই শাহজাহান আদালতে প্রশ্নের জবাবে উত্তর দেন, পাশে একটা গাছের নিচে লিয়াকত দাঁড়িয়েছিলেন, কিছু বুঝে ওঠার আগেই 10-20 সেকেন্ডের মধ্যে গুলি করে দেন। কেন লিয়াকত গুলি করেন তা সাক্ষী ও আসামিদের সাক্ষ্য ও জবানবন্দিতে জানার চেষ্টা করি। পুলিশ পরিদর্শক লিয়াকতের সাজা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বিচারক বলেন, সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের সঙ্গে ষড়যন্ত্র করে উপর্যুপরি গুলি করেন আসামি লিয়াকত আলী। মৃত্যু নিশ্চিত করতে সিনহাকে দেরিতে হাসপাতালে নিয়ে যান। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং হত্যার আলামত ধ্বংস করতে সিনহা ও তার সঙ্গী সিফাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করে লিয়াকত শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আর প্রদীপের সাজার কারণ জানিয়ে বিচারক বলেন, সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে আসামি প্রদীপ কুমার দাস অপর আসামিদের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র করেন। তিনি পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নে অপর আসামিদের সহায়তায় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করেন, বুকে লাথি মেরে পাজরের দুটি হাড় ভেঙে গলা চেপে মৃত্যু নিশ্চিত করেন, হাসপাতালে পাঠাতে দেরি করিয়ে হত্যার দায় থেকে বাঁচার জন্য এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মামলার আলামত ধ্বংস করেন এবং দুটি মিথ্যা মামলাও করেন। বিকেল 4:30 দিকে দণ্ড ঘোষণা করেন বিচারক। এ সময় খালাসপ্রাপ্ত আসামিদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, তবে নির্বিকার ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকত। রায় ঘোষণার পুরো সময় তারা দুজন আসামির কাঠগড়ার পাশাপাশি ছিলেন, দু একবার দুজনকে কানে কানে কথা বলতেও দেখা যায়। রায় ঘোষণার শেষে আসামিদের প্রিজন্স ভ্যানে কারাগারে নিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা চিৎকার করতে থাকেন, কয়েকজনকে প্রদীপের নাম উচ্চারণ করে প্রিজন্স ভ্যান লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারতেও দেখা যায়। এ সময় পুলিশ এক যুবককে আটক করে। এ সময় আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনদের অনেকে কাঁদতে দেখা যায়। আসামি প্রদীপের আইনজীবী সমীর দাস গুপ্ত ও লিয়াকতের আইনজীবী চন্দন দাস জানান, তারা ন্যায় বিচার পাননি, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। রাষ্ট্রের একজন কর্মচারী রাষ্ট্রের নাগরিককে বিনা বিচারে হত্যা করেছেন, সে রাষ্ট্র বসে বসে দেখেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বিচার বিভাগ সব নীরবে দেখেছে, দেখেছে আমাদের গণমাধ্যমও। অবশেষে সিনহাকে হত্যার পর দেশ জুড়ে যখন ক্ষোভের সৃষ্টি হয় তখন ফেঁসে যান এই প্রদীপ, যে প্রদীপ মানুষকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, সে প্রদীপ কতটা অন্ধকারের মানুষ ছিলেন সিনহাকে হত্যার পর পুরো দেশবাসী এবং বিশ্ববাসী জেনেছে। 31 জুলাই 2020 বিকেলে মেজর সিনহা নিজের ইউটিউব চ্যানেল জাস্ট গো এর শুটিং করতে সহকর্মী শাহিদুল ইসলামকে নিয়ে টেকনাফের পাহাড়ে যান, রাত 8টার দিকে পাহাড় থেকে নেমে আসেন, এরপর নিজে গাড়ি নিয়ে নীলিমা রিসোর্টের দিকে ফিরেছেন। 9:30 দিকে শামলাপুর এপিবিএন এর তল্লাশি চৌকির সামনে তার গাড়ি থামানো হয়, সেখানে এক পর্যায়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী গুলি করেন সিনহাকে, তার সঙ্গে থাকা শাহিদুল ইসলামকে গ্রেফতার করেন। এরপর সিনহা সেখানে থাকতেন সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিখা দেবনাথ ও তাহসিন রিফাত নূরকে আটক করেন পুলিশ, পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। ঘটনার পরপরই পুলিশ 3টি মামলা করে, এর মধ্যে 2টি মামলা হয় টেকনাফ থানায়, 1টি রামু থানায়। 3টি মামলার 2টি মাদক রাখার অভিযোগে এবং 1টি পুলিশের উপর হামলার অভিযোগে। 5 দিন পর 2020 সালে 5 আগস্ট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। সে মামলায় টেকনাফ থানার তখনকার ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী সহ
পুলিশের 9 সদস্যকে আসামি করা হয়। সবকটি মামলার তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। পরে র‍্যাব এই ঘটনায় ওসি প্রদীপ, লিয়াকত আলী সহ 15 জনকে গ্রেপ্তার করে, তাদের 12 জন পুলিশ সদস্য ও 3 জন গ্রামবাসী। পুলিশের করা তিনটি মামলার তদন্তে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেয় র‍্যাব। হত্যা মামলার তদন্ত শেষে 2020 সালের 13 ডিসেম্বর 15 জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে অভিযোগপত্র জমা দেয় র‍্যাব। আসামিদের মধ্যে 12 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত বছরের 27 জুন 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ওসি প্রদীপ কুমার কিভাবে মাদক বিরোধী অভিযানের নামে টাকার জন্য বন্দুকযুদ্ধ সাজিয়ে খুন করে যাচ্ছিলেন তা অভিযোগপত্রে উঠে আসে। সেখানে বলা হয়, তথ্যচিত্র নির্মাণে কক্সবাজারে গিয়ে সিনহা ও তার সঙ্গীরা টেকনাফের নিরীহ মানুষের ওপর ওসি প্রদীপের অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের কাহিনী জেনে গিয়েছিলেন। বিপদ আঁচ করতে পেরে প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করা হয়। টেকনাফে ওসি প্রদীপের কর্মকালে ক্রসফায়ারের নামে অনেকগুলো হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ আছে। তিনি গ্রেপ্তার হওয়ার পর অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। নির্যাতন করার পরে কক্সবাজার আদালতে সোপন করে, সোপন করার সময় আমার ভাইয়ের দুই হাত পঙ্গু ছিল। এখন একটা চোখে ওনার সমস্যা আছে, দুইটা চোখের ভিতরে মরসগুড়া দিয়ে ওনাকে মারা হয়েছে, প্রদীপ কুমার দাস। মূলত সিনহা হত্যার পর টেকনাফের এই পরিস্থিতি সামনে আসে। তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল সিনহা হত্যার ঘটনা। সেনাবাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে যৌথ সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিলেন। তখন পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কক্সবাজার জেলা পুলিশের প্রায় 1500 সদস্যকে বদলি করা হয়েছিল। সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও করেছিল। ওই কমিটি 2020 সালের 7 সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়। তাতে সিনহা হত্যাকাণ্ডকে পুলিশের হঠকারী, প্রস্তুতিহীন এবং অপেশাদারী আচরণ উল্লেখ করে বলা হয়, যথাযথ তদারকি ও জবাবদিহির অভাবে গুলি বর্ষণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে অসংবেদনশীলতা তৈরি হয়েছে, আত্মরক্ষার আইনি সুবিধার অপপ্রয়োগ হয়েছে। অবশেষে একজন সামরিক অফিসারকে হত্যার দায়ে প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, যাবজ্জীবন হয়েছে আরও কজনের। তাহলে কি প্রমাণ হয়েছে যে আমাদের রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ক্রস ফায়ার চলছে? একজন প্রদীপের মতো আরও অজস্র প্রদীপ বাংলাদেশে রয়েছে, আবার অনেক ভালো পুলিশ অফিসারও রয়েছে। প্রশ্ন হচ্ছে, প্রদীপরা কিভাবে রাষ্ট্রের পোশাক পরে বা লিয়াকতরা কিভাবে রাষ্ট্রের পোশাক পরে এভাবে মানুষ হত্যা করেছে? আজকের সিনহার বিচারে রায় পেয়েছি আমরা, তাহলে বাকি যে ক্রস ফায়ারগুলো হয়েছে সেগুলোর বিচার হবে কি করে, সেগুলোর বিচার চাইবে কারা, আদৌ কি সেগুলোর বিচার হবে, আর সেই বিচার হলে কি হতে পারে? প্রতিটা সীমালঙ্ঘনকারী অপরাধী কোনো না কোনোভাবে ফেঁসে যান। আমরা মন্ত্রী মুরাদ হাসান বলি, প্রদীপ বলি, আমরা এরকম বহু ডাকসাইটের নেতার নাম জানি, একটা সময় প্রচণ্ড ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু অবশেষে তারা পাকড়াও হয়েছেন, ফেঁসে গেছে। আমরা এটুকু বিশ্বাস করি প্রতিটা অপরাধের বিচার হবে, সেটা দুনিয়ায় হোক আখেরাতে হোক। যারা অপরাধ করছেন, যারা মানুষের সাথে অবিচার করছেন, যারা মানুষের কান্নার কারণ হচ্ছেন, মনে রাখবেন কেউ বাদ যাবেন না, প্রত্যেকেরই বিচার হবে। আমরা চাই যারা আইনের পোশাক পরেছেন তারা যেন রাষ্ট্রের অপরাধীদের দমন করেন, তারা যেন অস্ত্র এবং পোশাকের শক্তিতে অবৈধ পথে আর পা না বাড়ান। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।